নমস্কার বন্ধুরা, আমি তমলকান্তি হালদার। সবাই কেমন আছেন বলুন। বহুদিন ধরে ভাবছি যে একটা গানের কভার করব, খুব প্রিয় একটা গান। এখন আমার যেহেতু সফরনামা অ্যালবামটার নিয়ে আমরা কাজ করছি, এই গানটা আমার ওই সফরনামা অ্যালবামের সাথে খুবই মেলে। তার কারণ এই গানটার নাম হচ্ছে পথ হারাবো বলেই আবার পথে নেমেছি। বাবা, এটা এবার হবে, পথ হারাবো বলে এবার পথে নেমেছি, গান গাইলে এটা ভুল হয় না। এবং এই গানের যদি আমরা একটু কর্ড প্রোগ্রেশন ইত্যাদি যদি আমরা একটু দেখতে থাকি, তাহলে ভাবাই যায় না এত মিষ্টি, এত সুন্দর আর হবে না। বা কেন, এটা কিংবদন্তি সলিল চৌধুরীর মিউজিক। এই যে পথ হারাবো বলে আমি জাস্ট একটু আগে ওপেন করেছিলাম, কি অবস্থায় আছে দেখতে, অনেকদিন ধরে চেষ্টা করছি এবং আমি ভাবছি যে না, এবার ফাইনালি আপনাদের সামনেই এটা করব। একটা ছোট্ট খুব সুন্দর একটা পিস আছে, মানে বিউটিফুল, মানে অদ্ভুত। হ্যাঁ, ডিমেজারে ক্রিসমাস ক্যারল পুরো, আহা, একদম এ ডমিনেন্ট নাইন্থ কর্ডটা বাজে। আমি সবসময় যখন এই পুরোনো দিনের ক্লাসিকগুলো যখন আমি রিক্রিয়েট করার চেষ্টা করি, তখন আমি চেষ্টা করি এসেন্সটা রাখার, এবং এইগুলো এতটাই আমাদের মনের কাছাকাছি, যেটা অরিজিনাল আছে সেটাই আমি নিজের মতন করে বাজানোর চেষ্টা করি। যে ইনস্ট্রুমেন্টেশনটা আছে সেটা খালি পাল্টে দিয়ে আমি পিয়ানোতে এটা করার চেষ্টা করেছি, পুরোটাই পিয়ানোতে হচ্ছে। গানের কর্ডগুলো ফটাফট রেকর্ড করে ফেলতে হবে। পথ হারাবো বলে এবার, এটা এ মেজর, কিন্তু এ মেজর আমি সি শার্প দিয়ে অন বেস সি শার্প লাগাচ্ছি। পথ হারাবো বলে এবার, কারণ এর পরেও একটা অন্য কর্ড আছে মনে হচ্ছে, কিন্তু একটাই কর্ড বেসিক্যালি, ওটা এ মেজর। ওই কারণে সি শার্প দিয়ে একবার বাজাচ্ছি, একবার এ দিয়ে বাজাচ্ছি, তার ফলে মনে হচ্ছে যেন দুটো কর্ড। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের, এটা ই মাইনর যেতে পারে, সোজা পথের বা বি মাইনর, সোজা পথের ধাঁধায়। এবার ধাঁধায় একটা ধাঁধার মতন একটা কর্ড করার চেষ্টা করেছি, ধাঁধায় সি শার্প মাইনাস সেভেন ফ্ল্যাট ফিফথ বা হাফ ডিমিনিশ, সোজা পথের ধাঁধায় আমি। এবার হচ্ছে আমি অনেক ধেঁধেছি, এটাতে আমি একটা ছোটো 251 জ্যাজের যেটা খুব বিখ্যাত মুভমেন্ট, সেই মুভমেন্টটা করার চেষ্টা করেছি 251। পথে নেমেছি মানে কি ছোট্ট একটা ইন্টারলিউড, কিন্তু এত সুন্দর। মে সেভেন্থ ফোর এর মাইনার, অসাধারণ। এবং এটা আমরা অনেক সময় অনেক গানে আমরা ইউজ করে থাকি, ফোর এর মাইনার বা মাইনার সিক্স এই কর্ডটা আমরা সবাই জানি, কিন্তু এইখানে একটা খুব আনন্দের একটা মুহূর্তেও একটা এরকম একটা, এবং এখানে বোঝা যাচ্ছে যে পুরোটাই আনন্দ নয়, মানুষটা কোথাও একটা একটা টালমাটাল থেকে সেখানে ফিরেছে। এইখানে এই অ্যারেঞ্জমেন্টের, এইখানে সুরের, এখানে কর্ডের চলনের সার্থকতা। আমি জাস্ট ইন্টারলুডটা বাজিয়ে রেখেছি, যদি ওই ইন্টারলুডটা মেবি পরে আমি মেলোডিকে দিয়ে রিপ্লেস করে দেবো। ইমেজারি থাকবে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে, ভুল এই নয়া এ মেজর, মানে ফাইভ যাচ্ছে পুরো পরিষ্কার। আহা, জি মেজর আছে, সুন্দর। আরেকবার যাবো, মানে দুটো, তাহলে ফাইভ, তারপরে আবার ফোর, তারপরে ওয়ান। এরপরের একটা ইন্টারলিউডের পার্ট আছে, এবার আমি এটা আমি নিজের মতন করে একটা ইন্টারলিউড তৈরি করব। সেকেন্ড ইন্টারলিউডটা সবসময় আমি চেষ্টা করি আমার মতন করার। আমি এখানে হয়তো একটু লিডিয়ান যাব, মানে ডি এর পর, মানে ব্রিজের সেকশনে অ্যাকচুয়ালি আছে লিডিয়ান। চেনা শোনা জানা একদম 1 6, তারপরে 2, তারপরে 5, খুব সুন্দর সার্কেল অফ ফিফথ আছে। না, বললাম না লিডিয়ান আছে, এই যে
লিডিয়ান মানে করিমা, মানে শার্প এন্ড ফোর। আচ্ছা হয়ে গেছে প্রায়, এটা এটা দিয়ে এটা দিয়ে এটা এর উপরে একটা ইন্টারলুড করে ফেলা যাবে সুন্দর। ইজি যেটা হবে সেটা হচ্ছে একটা ড্রাম রিদম করা, কিন্তু ড্রাম রিদমটাও এমনভাবে রেডি করব যেটা খুব মিনিমাল হয়, তার কারণ আমি গানটার এসেন্সটাকে অ্যাজ ইট ইজ রাখতে চাইছি কিন্তু নতুন ইনস্ট্রুমেন্ট দিয়ে। এরকম টাইপের একটা আমরা যেতেই পারি, কোথায় থেকে শুরু করব। খুবই অদ্ভুত লাগছে কিন্তু এরপর ভালো লাগবে। আর তার সাথে যদি আমি একটুখানি ঘোষ নোটস অ্যাড করে দিই, ঘোষ নোটটা আমি বাজিয়ে অ্যাড করি না, এর মধ্যে ঢুকি, ঢুকে এবার আমাকে এখানে করতে হয় টিক ডিক ডিক করেছি, তাহলে মাঝখানে মাঝখানে এই এই জায়গাগুলো একটু দিতে হবে এবং এইগুলো ভেলোসিটিতে গিয়ে একদম কমিয়ে দেবো। ভালোই লাগছে, দেখতে হবে এটা এক্সিডেন্ট হয়ে গেল হয়তো। হ্যাঁ এটা যাই, রাতার ডুব ডুব ডুব। এবার যেটা করতে হবে বেস গিটার করবো, এবার বেস গিটার বেস গিটার বেস গিটার আটা যেটা করা যায়। একটা বেস গিটার আছে, এবার ট্রাই করি কী হবে, দু ঘন্টা তিন ঘন্টা হবে। আসলে এখন খুবই লাইভ ইনস্ট্রুমেন্টের প্রতি একটা মোহ জন্মেছে, যখনই বিজিএম টিজিএম করছি বড় সাউন্ডে শুনেছি তো, এবার সেইখানে বুঝি যে লাইভ ইনস্ট্রুমেন্টসটা কতটা ইম্পর্টেন্ট। একটা প্রোগ্রামড ইনস্ট্রুমেন্ট চট করে ধরে ফেলা যায়, এখানে ফাঁকি দেওয়া যায় না বড় সাউন্ডে। লাস্ট যে বিজিএমটা করছিলাম রানার স্যামের সিনেমা শূন্যক বলে একটা সিনেমা, তাতে এটা তাতাইয়ের বেস, তাতাই খুব বিখ্যাত একজন বেস প্লেয়ার, ওকে না বলেই ওর বেসটা করে একটু বাজাচ্ছি। রানাকে ও দিয়েছে শূন্যকে রেকর্ডিংয়ের জন্য, একটু চেষ্টা করবো, বেস গিটার তো আর পারবো না বাজাতে, তার উপরে আবার এটা ফ্রেটলেস, একটু ট্রাই করবো। আমি দু ঘন্টায় পিয়ানো ড্রামস আর একটা বেস বেসিক রেকর্ডটা করে ফেলতে পেরেছি, বেশ সুন্দর লাগছে আমার আপাতত, পার্সোনালি খুব ভালো লাগছে। এবার যেটা আমি করব সেটা হচ্ছে ইন্টারলুডটা বাজিয়ে ফেলবো। আটি আবার একটু টাইমিংটা ভালো হবে, ক্লিকটা নিয়ে নিই, লাউড আছে সাধারণত যেটা করি আমি এই পার্টগুলো আমি গানটা গাওয়ার পরে করি, কিন্তু আজকে গলাটাও একটু গণ্ডগোলের আছে, আমি তাই চাইছি আগে একধারসে পুরোটা অ্যারেঞ্জমেন্টটা করে ফেলতে। সেকেন্ড ইন্টারলিউডটা এটাতে এবার খুব ইচ্ছা করছে একটু নাইলন স্ট্রিং গিটার বাজাতে, কী যে করি। এটা আবার আমাকে ভালোবেসে শাগনিক, শাগনিক একজন নিজে একজন সিঙ্গার সং রাইটার, আমাদের নহিযন্ত্রতেও গান গেয়েছে, তাছাড়া হাওয়া বদলের গান, হাওয়া বদলের গানে শাগনিকের দারুণ দারুণ গান আছে আপনারা শুনবেন। এবং শাগনিক এখানে নেই, বেটা ব্যাঙ্গালোরে চলে গেছে এবং আমাকে এই গিটারের দায়িত্বটা দিয়ে গেছে, বলছে তোমালদা এটা আমার বাজানো হবে না, তুমি তোমার কাছে রাখো, তুমি বাজিও। গিটারটা খুব মিষ্টি গিটার, খুব সুন্দর আওয়াজ, একটু কঠিন রেকর্ড করা, তবুও আমি একটু চেষ্টা করবো। আর স্কেলটা খুঁজছি, বিশাল গুলো গিটারিস্ট তো আমি, বিশাল বড়
মোটামুটি আমার ইনস্ট্রুমেন্টেশন শেষ, শুধু খালি স্ট্রিংসটা বাকি, আগে গানটা আগেই ফেলি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। গানটার গোটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, গানটা গাওয়া হয়ে গেছে, এরপরে কিছু স্ট্রিংস অ্যারেঞ্জমেন্টও করেছি, সেগুলো ডকুমেন্ট করা যায়নি, কিন্তু নেক্সট উইকে আপনারা গোটা গানটা শুনতে পারবেন। আপাতত একটা ঝলক রইল। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এতক্ষণ ধরে 11 মিনিট ধরে একটা ভিডিও দেখার পরে তারপরে একটুখানি ঝলক চলবে না বাবা, পুরো গানটাই দেখাতে হবে। অতএব চলুন পুরো গানটা আমরা শুনি। আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি, পাবো বলে নয়ন মুদেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানে পরশ লেগে হৃদয় হলো সোনা। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানে পরশ লেগে হৃদয় হলো সোনা। রাগের ঘাটে ঘাটে আমি মিছেই সেধেছি, সুর হারাবো বলেই সীতার সুরে বেঁধেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। তা কিরকম লাগলো আমার এই প্রয়াস?
কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এখনও যদি সাবস্ক্রাইব করা হয়ে না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু এর আগেও এই টাইপের ব্রেকডাউন ভিডিও অলরেডি দিয়েছি, এই এন্ড স্ক্রিনে সেই ভিডিও দেখা যাচ্ছে, আপনারা অবশ্যই দেখে আসুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিওতে আমার উল্লেখ করা কিছু কিছু কথা যেরকম লিডিয়ান বা সার্কেল অফ ফিফথ 1, 2, 6, 5 ইত্যাদি এগুলো যেগুলো বলছি সেগুলো যদি হিব্রু ভাষা লাগে তাহলে এইসব নিয়েও, মিউজিক থিওরি নিয়েও অনেকগুলো ভিডিও অলরেডি করেছি, আপনারা যদি না দেখে থাকেন তাহলে যদি ইচ্ছা করে তাহলে দেখতে পারেন। এরপরে আপনাদের যদি কোনো পছন্দের কোনো গান থাকে যেটা চান যে আমি এরকম ব্রেকডাউন ভিডিও করি বা এরকমভাবে রিক্রিয়েট করি তাহলে আমাকে জানাতে পারেন, সেটা রেট্রো ক্লাসিক বাংলা বা হিন্দি বা ইংরেজি বা বাংলা ব্যান্ডের গান, কিংবা কেউ যদি আমার নিজের কোনো গান, অরিজিনাল কোনো গান যদি এরকমভাবে চান তাহলে অবশ্যই জানাবেন, আমি সেটাও চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবেন, আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে।